হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে রসায়নের অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার, যেটা পরিবেশ রসায়ন। এর উপরে লেকচার হবে আমাদের। পরিবেশ রসায়নের লেকচারটা আমরা মোটামুটি 3 থেকে 4টা লেকচার নেব এর উপরে। তো আজকে আমরা পরিবেশ রসায়নের জাস্ট স্টার্টিংটা আর কি, এখানে শুরুতে লেকচারের শুরুতে আমি বলি যে কি কি অংশ অ্যাকচুয়ালি আমরা পরিবেশ রসায়ন থেকে সৃজনশীলে আসতে পারে। অ্যাকচুয়ালি প্রথমে বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র, এবং তা থেকে একটা সূত্র আছে PV=nRT, ডালটনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে গ্যাসের বর্গমূল, গড় বর্গ বেগ, তারপর হচ্ছে গ্যাসীয় অণুর শক্তি, এসিড ক্ষার তত্ত্ব, এই কয়েকটা জায়গা থেকে আসতে পারে। আর সৃজনশীলের জন্য ক ঘন কোশ্চেন সাধারণত বিউডি, ডিউ, সিউডি, এগুলো থেকে আসতে পারে। আমি পড়াবো আস্তে আস্তে সবগুলো ধরে ধরেই তোমাদের পড়াবো। তো আজকে আমরা মেনলি বয়েলের সূত্রটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো বয়েলের সূত্র আলোচনা করার শুরুতে আমি বলতে চাই যে এই যতগুলো সূত্র এই অধ্যায়ে আমরা আলোচনা করব, সবগুলো মেনলি আদর্শ গ্যাসের উপর ভিত্তি করে নেয়া, বা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নেয়া। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যের উপর আমার আলাদা একটা লেকচার থাকবে। এই বয়েলের সূত্রটা পড়ানোর জন্য আমি জাস্ট দুইটা বৈশিষ্ট্য আদর্শ গ্যাসে ফোকাস করতে চাই। বিজ্ঞানীর আসলে আমাদের প্রকৃতিতে কিন্তু আদর্শ গ্যাস বলতে কিছু নাই। বিজ্ঞানীরা আদর্শ গ্যাসটা একটা স্বীকার্য দিয়ে ধরে নিছে। অনেক বাস্তব গ্যাস যারা যেগুলো আছে এগুলো আদর্শ গ্যাসের মতো অনেকটা আচরণ করে। তো বিজ্ঞানীরা আদর্শ গ্যাসের মেইন যে দুইটা স্বীকার্য ধরেছে, মানে মেইন যে দুইটা ভুল করেছে, অ্যাকচুয়ালি ভুল বলবো আমি, এটা সামনে প্রমাণ করব যে আসলে তার ভুল করেছে, বাট স্বীকার্য দুইটা মেইন দুইটা ছিল এরকম যে আদর্শ গ্যাসের অণুগুলোর মাঝখানে, ধরো একটা পাত্র আছে এটার ভিতরে আদর্শ গ্যাসের অণুগুলো, তো বিজ্ঞানীরা বলছে যে আদর্শ গ্যাসের অণুগুলোর মাঝখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই, তাদের মাঝখানে কোনো আকর্ষণ বল অথবা কোনো বিকর্ষণ বল নেই। দুই, আদর্শ গ্যাসগুলো তারা তাদের কোনো নির্দিষ্ট আয়তন নেই, ঠিক আছে। দুইটা, একটা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসগুলোর মাঝখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, দুই নম্বর হচ্ছে গিয়ে তাদের নির্দিষ্ট কোনো আয়তন নেই, ঠিক আছে। এই দুইটা কিভাবে ভুল ছিল পরে আমরা আলোচনা করব, বাট এই দুইটা স্বীকার্য ধরে নিয়ে এই সূত্রগুলো, যাই হোক বাকিগুলো আদর্শ গ্যাসের লেকচারে আমরা বলব। আজকে মেনলি হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে আমরা কয়েকটা নিয়ামক নিয়ে এই সূত্রগুলো, তাপমাত্রা, চাপ, আয়তন মেনলি। তো বয়েলের সূত্রে তাপমাত্রাটা টি স্থির, তাপমাত্রা স্থির, অর্থাৎ তুমি যে জায়গাতে মানে বয়েলের এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে তোমার, বা যেখানে খাটাবা ওখানে হচ্ছে টি স্থির, অর্থাৎ ওই রিজিয়নের তাপমাত্রা স্থির থাকতে হবে। যদি স্থির থাকে তাহলে কোন একটি পাত্রে যদি গ্যাস নাও, ধরো গ্যাসীয় অণু আছে, অবশ্যই এটার ভিতরে আদর্শ গ্যাসের অণু বিদ্যমান। তাহলে বাহ্যিক চাপ যদি বৃদ্ধি করা হয়, বাহ্যিক চাপ যদি বৃদ্ধি করা হয় পি, তাহলে এই পাত্রের আয়তন কমে যাবে, ভি কমে যাবে। তার মানে পি যদি তুমি বাড়াও, বাহ্যিক চাপ যদি বাড়াও তাহলে আয়তন কমে যায়। এটা ছিল বয়েলের সূত্র। অথবা তুমি এটাও বলতে পারো যে যদি পাত্রের ভিতরে তো গ্যাসীয় অণুগুলো আছে, তাই না? তো এখন গ্যাসীয় অণুগুলো তো তাদের মাঝখানে যেহেতু আদর্শ গ্যাস, যেহেতু তার মানে সুনির্দিষ্ট কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এবং আমরা জানি গ্যাসীয় অণুগুলো কখনোই স্থির থাকে না, এগুলো অনবরত চতুর্দিকে ছোটাছুটি করতে থাকে, এবং পাত্রের দেয়ালে তারা কি করে লম্বভাবে বল প্রয়োগ করতে থাকে। এখন খেয়াল করো, তুমি যদি মানে পাত্রটার আয়তন কমায় দাও, এখান থেকে মানে বড় ছিল এখান থেকে কমে ছোট বানিয়ে না, তাহলে পাত্রের ভিতরে গ্যাসীয় অণুগুলো চলাচলের জায়গাটা কমে গেল না, এতে কি হয় এই গ্যাসীয় অণুগুলো পাত্রের দেয়ালে আরো বেশি করে প্রেশার দেয়, বা বেশি করে বল প্রয়োগ করে, ফোর্স দেয়, বা চাপ বেশি সৃষ্টি হয়। তাহলে দেখো, তুমি পাত্রের আয়তন কমাইলা, কি হলো, চাপ বেড়ে গেল, তাই না? এটাই ব্যাপারটা যে ভি ইজ প্রপোর্শন 1/p, মানে কোন সুনির্দিষ্ট তাপমাত্রায় আদর্শ গ্যাসের উপর প্রযুক্ত চাপ আয়তনের ব্যস্তানুপাতিক, অথবা আদর্শ গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। যদি আয়তন কমানো হয় তাহলে চাপ বাড়ে, আয়তন বাড়ানো হলে চাপ কমে। তো
তো বয়েলের সূত্রে তাহলে আমরা কি পাইলাম v is proportion 1 by p তার মানে হচ্ছে v p এর ইনভার্সলি প্রপোর্শন v is proportion 1 by p চাপ যদি বাড়াও আয়তন কমে আর আয়তন বাড়লে চাপ কমে উল্টা উল্টা সম্পর্ক এখন তুমি যদি পাত্রের আয়তন দ্বিগুণ করো অবশ্যই আদর্শ গ্যাসের চাপ অর্ধেক হয়ে যাবে তুমি যদি পাত্রের আয়তনটা 4 গুণ করো আদর্শ গ্যাসের চাপ হয়ে যাবে 1/4 ক্লিয়ার তুমি যত গুণ বাড়াবে এটা তত গুণ কমবে বুঝছো তো এই হচ্ছে গিয়ে মূল সূত্রটা তাহলে এখানে আমরা লিখতে পারি সমানুপাতিক চিহ্ন তুললে v is equal to k by p বা pv is equal to k চাপ কোন সুনির্দিষ্ট তাপমাত্রায় আদর্শ গ্যাসের উপর প্রযুক্ত চাপ আয়তনের ব্যস্থানুপাতিক এবং আয়তন এবং চাপের গুণফল একটা ধ্রুব রাশি সব সময় তুমি ধরো চাপ দিলা p1 আয়তন v1 চাপটা এখন তুমি বাড়ায় p2 করলা আয়তন v2 এমন ভাবে কমবে যেন চাপ এবং আয়তনের গুণফল দুই ধ্রুব সংখ্যায় থাকে ক্লিয়ার তো এই বয়েলের সূত্র দিয়ে সাধারণত আমরা কিছু গ্রাফ পরীক্ষায় ফেস করি বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায় এই গ্রাফগুলো আসে এবং এই গ্রাফগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি কয়েকটা গ্রাফ এরকম কয়েকটা গ্রাফ নিয়ে একটু আলোচনা করি সর্বপ্রথম দেখো বয়েলের সূত্রের একটা গ্রাফ হতে পারে পি বলো ভি একটা গ্রাফ হতে পারে মানে হচ্ছে কি এটা হচ্ছে এক্স অক্ষ অরিজিন এক্স অক্ষ ওয়াই অক্ষ গ্রাফটা হতে পারে এক্স অক্ষে আমি পি প্লট করলাম ওয়াই অক্ষে ভি প্লট করলাম তো এই গ্রাফটা কি রকম হবে এই গ্রাফটা হবে ঠিক এরকম এই গ্রাফটা এরকম সে এভাবে যাইতে কখনোই মনে রাখবে এই গ্রাফটা কখনোই আসা এক্স অক্ষকে স্পর্শ করবে না কোশ্চেন হচ্ছে কেন কারণ সে যদি এক্স অক্ষকে স্পর্শ করে গ্যাসের আয়তন শূন্য হয় কিন্তু কোন গ্যাসের আয়তন শূন্য হওয়া সম্ভব নয় এই জন্য এই গ্রাফটা কখনোই এক্স অক্ষকে স্পর্শ করবে না এবং দেখো এই গ্রাফটা কিসের মতো দেখতে অধিবৃত্তের মতো দেখতে কিসের মতো অধিবৃত্ত এবং আরেকটা অবজেক্টিভ মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে বয়েলের সূত্রে তাপমাত্রাকে আমরা স্থির ধরে ইকুয়েশন করে কিন্তু এই গ্রাফটা আমরা পাইছি সো এই গ্রাফটাকে বলা হয় আইসোথার্ম আইসোথার্ম লেখো খুবই গুরুত্বপূর্ণ তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় অবজেক্টিভটা পাবা বয়েলের সূত্রের গ্রাফটা বা লেখোটাকে বলা হয় আইসোথার্ম লেখো তো এটা ধর আমি T1 তাপমাত্রায় করলাম আমি যদি T2 তাপমাত্রায় করি সেম ফলে পাওয়া যাবে এইরকম একটা গ্রাফই পাওয়া যাবে অধিবৃত্ত একটা গ্রাফ এটা হচ্ছে গিয়ে বয়েলের সূত্রের একটা গ্রাফ ক্লিয়ার বয়েলের সূত্রের গ্রাফটা আরেক রকম হইতে পারে কিরকম হইতে পারে যেমন ধরো সেম ভাবে এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে y অক্ষ অরিজিন আমি ধরো এই অক্ষে 1/p প্লট করলাম এই অক্ষে y অক্ষে v প্লট করলাম x অক্ষ 1/p y অক্ষে v তো খেয়াল করে দেখো আমি বলেছিলাম v is proportion 1/p v p এর ইনভার্সলি প্রপোর্শনাল উল্টা v বাড়লে p কমে v কমলে p বাড়ে কিন্তু v পুরো 1/p এর সমানুপাতিক বাট ডাইরেক্টলি প্রপোর্শনাল তার মানে ব্যাপারটা কি হবে ব্যাপারটা হবে যে আমি ব্যাপারটা হবে যে আমি যতই চাপ কমাই মানে 1/p এর মান বাড়াই চাপ কমানো মানে কি 1/p বেড়ে যাওয়া তো যতই চাপ কমাই বা 1/p বাড়াই ততই আয়তনটা পাবে অবশ্যই দেখো এই গ্রাফটাও কিন্তু জিরো বিন্দু টাচ করেনি কেন কারণ জিরো বিন্দু টাচ করলে তো আয়তন শূন্য সো এটা সম্ভব না এটা হচ্ছে কি আরেকটা টাইপের গ্রাফ বয়েলের সূত্র গ্রাফটা আরেকটা টাইপের হতে পারে ব্যাপারটা আরেকটা গ্রাফ হতে পারে এরকম ধরো দেখা যাচ্ছে 0 x y দেখো এটা একটা গ্রাফ হতে পারে x অক্ষ y অক্ষ ধরো x অক্ষ বরাবর আমি চাপটাকে প্লট করলাম p আর y অক্ষ বরাবর pv প্লট করলাম খেয়াল করে দেখো আমি বলেছিলাম যে আমি যদি চাপ এমন হারে বাড়াই সাথে সাথে আয়তন ওইভাবেই কমে মানে কি আমি চাপ যেভাবে বাড়াবো আয়তনটা ঠিক সেই হারে কমবে এবং চাপ ও আয়তনের গুণফল সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে চাপ ও আয়তনের গুণফল সবসময় একটা
ধ্রুবক সংখ্যা হবে। তো আমি যদি সময়ের সাথে সাথে চাপের মান বাড়তে থাকে, চাপের মান বাড়ে, তখন কি হয়? পিভি এরকম হয়। কেন এরকম হলো দেখো, পিভি এরকম হওয়া মানে কি, পিভির মান বাড়েও না কমেও না, আমি চাপ বাড়াচ্ছি বাট আয়তন তো সমহারে কমতেছে, দুইটার গুণফল তো আলটিমেটলি পিভি ধ্রুবই থাকে। সো এটা একটা গ্রাফ হইতে পারে, ঠিক আছে। আবার বয়েলের সূত্রের গ্রাফটা আরেক ধরনের হইতে পারে। আরেক ধরনের কি হইতে পারে, যেমন ধরো সাপোজ আমি মুছে দিই, বয়েলের সূত্রের গ্রাফটা আরেক ধরনের কিরকম হইতে পারে, যেমন ধরো আমি বলেছিলাম যে বয়েলের সূত্রে পিভি ইজ ইকুয়াল টু কে, তাই না? পিভি ইজ ইকুয়াল টু কে, উভয় পক্ষে আমি লগ নিয়ে নিই, লগ পিভি ইজ ইকুয়াল টু লগ কে বা লগ পি প্লাস লগ ভি ইজ ইকুয়াল টু লগ কে, তাহলে লগ পি ইজ ইকুয়াল টু মাইনাস লগ ভি প্লাস লগ কে, তাহলে লগ পি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ইন্টু লগ ভি প্লাস লগ কে। খুব মজার একটা জিনিস দেখো, আমি যে ফরম্যাটটাতে এই সূত্রটাকে দাঁড় করালাম এটা হচ্ছে, এটা যদি ওয়াই হয়, মাইনাস ওয়ান যদি এম হয়, লগ ভি যদি এক্স হয়, প্লাস লগ কে সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না? একটা গ্রাফ হলো, তাই না? তো এই যে গ্রাফটা হবে আমার, এটা কিরকম হবে দেখতে, মানে হচ্ছে ধরো আমি একটা গ্রাফ আঁকলাম, গ্রাফটা হলো এরকম, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষে লগ পি, ওয়াই অক্ষে লগ ভি দিয়ে যদি আমি একটা গ্রাফ আঁকি, এটা কিরকম হবে? এটা হবে এরকম, এটা হবে এরকম, ক্লিয়ার? তো এই যে গ্রাফটা, এটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ করবে। কিভাবে 135 ডিগ্রি আসলো দেখো, এই মাইনাস ওয়ান, এম মানে মাইনাস ওয়ান, আবার আমরা জানি কোন একটা গ্রাফে এম টা হচ্ছে ঢাল, তার মানে এম ইজ ইকুয়াল টু টেন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, টেন থিটা তো একটা ঢাল, তাই না? তো টেন থিটা মাইনাস ওয়ান, থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স মাইনাস ওয়ান, 135 ডিগ্রি, তার মানে থিটা মানে 135 ডিগ্রি, তার মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে সবসময় 135 ডিগ্রি কোণ করবে। এটা হতে পারে একটা গ্রাফ, লগ পি বা লগ ভি এর গ্রাফ। এটা হতে পারে কি, যেহেতু ঢালের মান মাইনাস ওয়ান মানে 135 ডিগ্রি থিটা, তার মানে হচ্ছে গ্রাফটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ করেই থাকবে। এটা আরেকটা টাইপস এর গ্রাফ হইতে পারে। তো এবার আমি বলবো যে বয়েলের সূত্রের লেকচারগুলো যেহেতু একটু লেন্দি সময়ের, আমি আরেকটা ক্লাস রাখবো বয়েলের সূত্রে শুধু ম্যাথ করার জন্য, যতগুলো যত টাইপস এর ম্যাথ হইতে পারে এগুলো আলোচনা করার জন্য আরেকটা লেকচার থাকবে। এখানে আমি ডিটেলস বয়েলের সূত্র থেকে আদার্স থিওরিটিক্যাল কত কিছু আসতে পারে এগুলো দেখাবো। ধরো বয়েলের সূত্র এখন তোমাকে বললো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এখন বয়েলের সূত্রটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে? বাস্তব গ্যাস তো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, যেমন হচ্ছে আদর্শ গ্যাসে বললাম যে অণুগুলোর মাঝখানে আকর্ষণ বিকর্ষণ কোনো নাই এবং তাদের নির্দিষ্ট কোনো আয়তন নাই। এই স্পেশাল দুটি স্বীকার্য ধরেই তো বয়েলের সূত্র। আদর্শ গ্যাস কি, যারা বয়েল এবং চার্লস অ্যাভোগাড্রো এই সূত্রগুলো মানবে তারাই আদর্শ গ্যাস, তাই না? তো এখন বাস্তব গ্যাস তো আছে, সবকিছুই আছে, তো বাস্তব গ্যাসকে আমি কিভাবে আদর্শ গ্যাসের মতো আচরণ করাবো বয়েলের সূত্র মানার জন্য? দেখো খুব মানে উচ্চ তাপমাত্রা, আচ্ছা খুব উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে কি ঘটে একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা আমি যদি গ্যাসীয় অণুর তাপমাত্রা অনেক বেশি বাড়াই, গ্যাসীয় অণুর তাপমাত্রা যদি খুব বেশি বাড়ায় তাহলে অণুগুলো ছোটাছুটি বাড়ে না এবং তাদের মাঝখানে আকর্ষণ বিকর্ষণ বলটাও কিন্তু কমে। আমি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট তাপমাত্রা বাড়াই দিলাম এবং চাপটাও অনেক কমায় দিলাম, তখন দেখা যায় বাস্তব গ্যাসের অণুগুলো ছোটাছুটি বাড়ায়, তাদের মাঝখানে আকর্ষণ অনেক কমে যায়,
দ্বিতীয়ত যেহেতু চাপ অনেক কম তার মানে ঠিক ওই শর্তেও গ্যাসের অণুগুলোর মাঝখানে আকর্ষণ বিকর্ষণ বল তেমন থাকে না তখন দেখা যায় এই বাস্তব গ্যাসটা অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে তখন আমরা বয়েলের সূত্রটা মানাইতে পারি বা বয়েলের সূত্রটা তার ক্ষেত্রে খাটবে উল্টা কেস ধরো অনেক নিম্ন তাপমাত্রা অনেক নিম্ন এবং চাপটা ধরো অনেক বেশি উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে মানলো বাট নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে কি মানবে ধরো নিম্ন তাপমাত্রা ধরো বায়ুতে যত জলীয় বাষ্প আছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা পড়ে কি হয় আকাশ থেকে শিশির পড়ে না তো শিশিরটা কেন পড়ে শিশিরটা পড়ে কেন কারণ এই গ্যাসীয় জলীয় বাষ্পগুলা নিম্ন তাপমাত্রায় তাপমাত্রা কমানোর কারণে অণুগুলোর মাঝখানে আকর্ষণ বাড়ে তখন তার আস্তে আস্তে গ্যাস থেকে তরলে পরিণত হয় তা আকর্ষণ তো বাড়তেছে তাই না তা আকর্ষণ বাড়লে তো হবে না আবার আকর্ষণ কমতে হবে বা বিকর্ষণও কমতে হবে তো নিম্ন তাপমাত্রা এবং আবার এখানে আরেকটা কি উচ্চ চাপ তো চাপ বাড়াইলে তো গ্যাস তরলে পরিণত হয় তা আকর্ষণ বাড়ে আকর্ষণ আবার বাড়ানো যাবে না কমানো লাগবে এই জন্য উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে তার মানে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বয়েলের সূত্র মানবে গ্যাসগুলো কিন্তু নিম্ন তাপমাত্রায় উচ্চ চাপে মানবে না আবার দেখো যে সকল যেমন ধরো তোমার কাছে একটা পাত্র আছে পাত্রের ভিতরে একটা গ্যাস আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা গ্যাস আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু এই পাত্র শুধু নাইট্রোজেন ডাইঅক্সাইড নাই এখানে কি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডাইমার ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডাইমার ওইটাও আছে তার মানে এই পাত্রে তুমি মনে করতেছো তোমার কাছে শুধু নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আছে না এখানে একটা ডাইমারও আছে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড এদের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না কেন হবে না কারণ দেখো ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড দুই নাইট্রোজেন ডাইঅক্সাইড দেখো আমি যদি এখানে চাপ বাড়াই আয়তন কমার কথা তাই না নরমালি বয়েলের সূত্র অনুসারে দেখো আমি যদি এখানে চাপ বাড়াই দিই আমি যদি এখানে চাপ বাড়াই তাহলে এখানে বয়েলের সূত্র অনুসারে আয়তন কমবে না কেন কমবে না কারণ যে সকল গ্যাসে চাপ বাড়ালে গ্যাসীয় অণু সংখ্যা হ্রাস পায় তাদের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য না যে সকল গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ালে গ্যাসীয় অণু সংখ্যা হ্রাস পায় দেখো লাসাডেলের নীতি অনুসারে আমরা 19 পড়েছিলাম না যে এখানে যদি চাপ বাড়ে তাহলে যেখানে গ্যাসীয় অণু সংখ্যা বেশি এখান থেকে অপোজিট রিঅ্যাকশনটা চলে যাবে তার মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে কিছু ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইডে পরিণত হবে তাহলে একটু খেয়াল করে দেখো ভাই আয়তন কিভাবে পরিবর্তন হবে এখানে তো গ্যাসীয় অণু সংখ্যা উচ্চ গ্যাসীয় অণু সংখ্যা থেকে নিম্ন অর্থাৎ এখানে এক অণু এখানে দুই অণু থেকে এক অণু তার মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড এটা ডাইমারই তো তৈরি হইল ঠিক আছে এই ক্ষেত্রে বয়েলের সূত্রগুলো প্রযোজ্য হবে না অর্থাৎ যে সকল গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়ালে অণু সংখ্যা হ্রাস পায় তাদের ক্ষেত্রে কখনোই বয়েলের সূত্র প্রযোজ্য না এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা এবং এর আগে উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে কিভাবে বয়েলের সূত্র প্রযোজ্য হয় আমাদের সাধারণ বাস্তব গ্যাসগুলোর উপর এটাও আসতে পারে আবার কিছু কিছু গ্যাস আছে যেমন হচ্ছে ধরো কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া সালফার ডাইঅক্সাইড এগুলো বয়েলের সূত্র কখনোই মানবে না কিন্তু কিছু গ্যাস যেমন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এগুলো কিছু কিছু শর্তে বয়েলের সূত্র মানতে পারে তো যাই হোক আমরা আরেকটা লেকচার বয়েলের সূত্রের ম্যাথগুলো ইন ডিটেইলস আলোচনা করব তোমরা জাস্ট এই থিওরিটা মাথায় রেখে মেইনলি সঞ্জিত কুমার স্যারের বইটা ভালোভাবে রিডিং করো আমি বইয়ের উপরে কোনো কিছু প্রেফার করি না যারা আমার স্টুডেন্টস আছে আমার কাছে পড়ে বা এটসেট্রা যেখানেই হোক যেভাবেই পড়ে যাই হোক কাউকে আমি কখনো মূল বইয়ের বাইরে কিছু পড়তে বলি না কারণ ওখানে হিউজ সো একটু স্টাডি করো সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ আজকে এতটুকুই আল্লাহ হাফেজ